আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেন্ট অফ রেসিপিজ। সো সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজানের ইফতারের সময় আমরা ভাজা পোড়া আইটেমের পাশাপাশি অনেক সময় অনেক মিষ্টি জাতীয় খাবারও খেয়ে থাকি। তো এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটি হচ্ছে বুটের হালুয়া। তো আজকে আপনাদের জন্য আমি বুটের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি। পুরো রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানে আমরা ব্যবহার করছি শানের প্রিমিয়াম ঘিয়ের একটি ক্যান ঘি। এই ঘিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এটি নতুন বের হয়েছে, আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এবং দামটিও খুব সাশ্রয়ের মধ্যেই। আমি আপনাদেরকে ক্যানটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কিনতে সুবিধা হয়। এটার দাম হচ্ছে 155 টাকা এবং অবশ্যই ডেট দেখে কিনবেন। ঘিটি ভিতরেও দেখতে খুবই সুন্দর এবং ফ্রেশ। এটা আমরা আজকে আমাদের হালুয়া বানানোর জন্য ব্যবহার করছি। আপনারাও চাইলে রান্নার ঘিয়ের জন্য বা যে কোনো রান্নার ঘিয়ের জন্য এই ঘিটি ব্যবহার করতে পারেন। নতুন বের হয়েছে, আপনারা সবাই ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন। চলুন আমরা এবার আমাদের হালুয়া বানানো শুরু করে দিই। তো প্রথমেই আমরা এখানে নিয়েছি প্রায় 1/2 কেজি বুটের ডাল। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। তারপর এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। অবশ্যই মাখানোর সময় খুব ভালোভাবে মাখাতে হবে যাতে তেলটা সম্পূর্ণ এটার সাথে মিশে যায়, তাতে পরবর্তীতে আর এটাতে তেল অ্যাড করতে হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 বোল চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দেবেন, যদি আপনি কম মিষ্টি খান তাহলে কম চিনি দিবেন, আর যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি চিনি দিবেন। আবারও আমরা এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তবে মাখাতে মাখাতে আমাদের মিক্সচারটা তৈরি হয়ে যাবে। তো মিক্সচারটা কেমন হয়েছে এবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন রংটাও কি সুন্দর হয়ে এসেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এরপরে আবারও লবণটাকে মিশিয়ে এখন চুলায় দিয়ে দিলাম ভালোভাবে হালুয়াটা তৈরি করার জন্য। তো চুলায় হচ্ছে প্রায় 1/2 ঘন্টার মতো রাখতে হবে, কিন্তু যতক্ষণ চুলায় রাখবেন অতক্ষণ যে কোনো একটা স্প্যাচুলা অথবা এরকম কাঠের দিয়ে অথবা চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে করে মিক্সচারটা চিনি এবং তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং হালুয়াটা খুবই সফট হয়, না হলে কিন্তু হালুয়াটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বারবার নাড়ার আরেকটা কারণও হচ্ছে যাতে নিচে লেগে না যায়। আর অবশ্যই রান্নাটা করতে হবে লো হিটে বা মিডিয়াম হিটেও করতে পারেন, কিন্তু এই ধরনের কড়াই ইউজ করলে অবশ্যই লো হিটে রান্না করাটাই ভালো, কারণ এরকম হাঁড়ি বা প্যান খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাতে করে খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের হাঁড়ি বা কড়াইতে রান্না করতে গেলে বা প্যানে রান্না করতে গেলে অবশ্যই চুলার হিট লোতে রাখতে হবে। তো এইভাবে অনেকক্ষণ ধরে মিশাতে হবে, প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। দেখুন কালারটা কি সুন্দর হয়ে এসেছে। তবে ভালোভাবে মিশাতে অনেকক্ষণ মিশাতে হবে যাতে মিক্সচারটা খুব ভালো হয়ে যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ইফতারের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখুন, আমি একবার একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রায় 15 মিনিট পরে মিক্সচারটা এরকম হয়ে এসেছে, খুবই সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো লাগছিল এবং একটু আঠালো আঠালো হয়ে এসেছে। এই বারবার নাড়ার কারণ হচ্ছে এটাই, যাতে এই যে দেখুন নিচে কোনোটাই লেগে যাচ্ছে না আর দলা পেকেও যাচ্ছে না, খুবই প্লেন এবং সুন্দর থাকছে মিক্সচারটা। তো এইভাবে আমাদেরকে আরও প্রায় 15 থেকে 20 মিনিট নেড়ে যেতে হবে। একটু কষ্টের কাজ, বাট হালুয়াটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন হালুয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে। এখন আমরা এখানে দিয়ে দিলাম 2 পিস দারচিনি। আর কিছু দিতে হবে না, এখানে শুধু দারচিনিটাই আমরা অ্যাড করেছি মশলার আইটেম হিসেবে। এখন এখানে প্রায় দিয়ে দিচ্ছি 1/2 কাপ অথবা চাইলে 1 কাপও দিতে পারেন কনডেন্স মিল্কটা যখন দিবেন তখন এইভাবেই ভালোভাবে হাতের সাহায্যে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কনডেন্স মিল্কটা জমে জমে যাবে। তো এই ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে আপনাদের মিশাতে হবে। আর কীভাবে মিশাতে হবে আশা করি ভিডিও দেখেই বুঝতে পারছেন। দেখবেন কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে হালুয়ার সাথে মিশে গিয়েছে। তখন আমরা এখানে অ্যাড করব শানের প্রিমিয়াম ঘি। এই ঘিটা খুবই ভালো লেগেছে আমার কাছে, কারণ কখনোই জমে থাকে না। অনেক সময় কিন্তু অনেক কোম্পানির ঘি কিনে আনলে জমে থাকে অথবা খুলতে কষ্ট হয়, কিন্তু ক্যান সিস্টেম হওয়াতে এটা কিন্তু খোলা খুবই সোজা। এভাবে অনেকক্ষণ নাড়তে থাকলে দেখবেন যে আপনাদের ঘিটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে হালুয়ার সাথে। আর দেখুন হালুয়াটা এখন একটু উঠে উঠে আসছে, তার মানে হালুয়াটা প্রায় হয়ে এসেছে।
আপনাদের সুবিধার জন্য আমি আবারও ঘিয়ের ক্যানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শানের প্রিমিয়াম ঘি যারা যারা কিনতে চান কিনতে পারে এবং অবশ্যই ব্যবহার করে জানাবেন। যেটা এখানে প্রথমে আমরা একটি ট্রে নিয়ে নিচ্ছি, তারপরে একটি চামচের সাহায্যে ট্রেটার মধ্যে ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে নিব, কারণ আমরা এখানে হালুয়াটি সার্ভ করব। আর হালুয়াটা অবশ্যই এরকম বড় কোনো ট্রেতে অথবা বাটিতে সার্ভ করতে হয়, প্লেটেও সার্ভ করতে পারেন, কারণ তাহলে হচ্ছে হালুয়াটা ঠান্ডা হতে খুব সুবিধা হয়। তো এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে আমরা এখানে ঘি মাখিয়ে নিচ্ছি। আর আমরা এখানে ব্যবহার করছি শানের প্রিমিয়াম ঘি। আপনারাও কিন্তু ঘিটা ব্যবহার করবেন অবশ্যই এবং আমাকে জানাবেন ঘিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো আমাদের হালুয়া তৈরি হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখন হালুয়াটাকে এই ট্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপরে একটি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা সঠিক মাত্রায় চলে আসে এবং ঠান্ডা হয়ে যায়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো এখানে তো যেহেতু হাফ কেজি অথবা আধা কেজি দিয়ে হালুয়া তৈরি করেছিলাম, তাই অনেকগুলোই হালুয়া হয়েছে। তো এখানে আরেকটা ট্রেতে নিয়েও আমরা এইভাবেই চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেল্ট করে দিচ্ছি, চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং হালুয়াটা জমে যায়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব